আমার টার্গেট, আজকে টার্গেট হলো আমি কমপক্ষে 2 থেকে 3টা কিল করব অবশ্যই। 3টা কিল মানে আমার টার্গেট বেশি কিল করার, বাট আমি টার্গেট হচ্ছে যে 3 থেকে 4টা কিল করব আগে। ওই দেখ আমার লগেরটাকে মাইরা দিছে, যাই হোক মাইরা দিছে। এখন 5-6টা কিল তো করতে হবে। বেন্ডিস পাইলাম, এখানে কে আছে পাইতেছি না, কোন এনিমিটা আমার লগেরটাকে শর্ট করছে। আমার তো আজকে আশা আছে সেকেন্ড টিয়ারে না পাই, তবুও একটু ভালো খেলবো, কেন আমি তেমন খেলতে পারি না। ফ্রি ফায়ার একটু মোটামুটি পারি, বেশি পারি না। তো আমার টার্গেট আজকে একটু মোটামুটি ভালোই খেলবো, কারণ না সেকেন্ড টিনার এর আগেরটায় পাই নাই, এখন এইটায় পাইতে হবে। কিন্তু আমার ওরকম ইয়ে নেই যে সেকেন্ড টিনার পাইতে হবে, কিন্তু আমার আশা হচ্ছে যে আমি ভালো খেলবো। এটাই টার্গেট থাকবে, ভালো খেলবো, ভালো খেললেই আমি সেকেন্ড টিনার পাবো। আমার লগেরটা খালি ঘুরতেছে, ওকে একবার নক করে দিছিলো, তারপরে রিভিউ দিছি, ভালো হয়েছে। এখন আবার ও কী করতেছে কে জানে, গেম আসছে তাকে খুঁজে পাইতেছি না, যা খোঁজাখুঁজি করতেছি, যদি পাই তাহলে মারবো, কিন্তু এনিমি তো খুঁজে পাইতেছি না কোনটা কোন জায়গাতে মারে। যাই হোক আমার লগেরটা ভালোই মনে হয় খেলে, যাই হোক দেখি নাই কখনো খেলা। আগে খুঁজালে একটা এনিমি, কয়েকটা এনিমি মারালো, না মারলে কেমন হবে আমার লগেরটা কী করে দেখ। আল্লাহ এটা কেমন দেখা যায়, ওরে মা, ওরে ওরে কেমন দেখা যাচ্ছে, মুখটা দেখলে না ভয় পাবেন সত্যি, কেমন একটা মুখোশ লইছে, যে মানে মুখোশটা দেখে আমার ভয় লেগে গেছে, আমি কি খেলবো আর ওর সাথে। যাই হোক এখন টার্গেটটা পূরণ করতে হবে, যেখানে প্রথমে আপনাদেরকে বলছি আমার টার্গেট আমি ভালো খেলবো, সেকেন্ড টিনার পাবো, এটা কোনো টার্গেট না। আমার টার্গেট হচ্ছে আমি ভালো খেলবো। যাই হোক লুট পার্ট পাইতেছি, মোটামুটি লুট পার্ট আছে, কিন্তু কোনো এনিমি দেখতেছি না। টার্গেট পূরণ তো করতে হবে, টার্গেট না পূরণ করলে খেলা কোনো মজা নেই। আমার লগেরটা শর্ট করছে নাকি, আমি তো বলছি আমার লগেরটা শর্ট করছে, আমি তো ভয় পাইছি। শর্ট করতেছে ওই জোর জোর শর্ট করতেছে, ওই যে আল্লাহ কি এগুলো আছে মশা মাসে আমার কাছে। আয় আয় আমার লগেরটারে কি উদ্দেশ্যে, আমার লগেরটা তো খেলতে পারতেছে না। 2টা করলাম, আমার লগেরটারে একটু রিউ দিলে দিয়ে দিছি, উঠে গেছে। এখন ওই যে ওকে নক করে রাখছি, মায়ের আসি ওই যে আরেকটা সত্যি, কয়টা রে ভাই একসাথে কয়টা আসছে, যাক নক হয়ে গেছে 3টাই। আমার লকেটটা কি খেলে কিছুই বুঝতেছি না, আমার লকেটটা মানে মশা মাসে মারতে আসছে কিছুই বুঝি না। ও তো ভাবছিলাম ভালো খেলোয়াড় আমার থেকে, কিন্তু ও তো খেলতে পারতেছে না। যাই হোক আমরা দুজনেই একসাথে খেললে অবশ্যই একজনটা একজন বাঁচাবো অবশ্যই, কেননা সহযোগিতা না করলে কোনো দিকে কখনো উঠতে পারে না। দেখছি এক লাভে ওইটা গেছে, ওগুলো বলে লাভ নাই, সবাই পারে খেলা কিন্তু আমি তেমন খেলতে পারি না। আমি অল্প পারি, কারণ আমি খেলতাম না একমাত্র আমার যখন গেমিং, আমি যখন চ্যানেল খুলি ইউটিউব চ্যানেল তখন থেকেই আমি খেলা শুরু করি, কারণ না আমার গেমিং চ্যানেলে তো গেমই ছাড়তে হবে, সেই জন্য একটু না পারতো খেলি, কারণ আর মজা একটু মজা দেওয়ার জন্য আপনাদেরকে এই চ্যানেলটা খোলা হয়েছে। তো আমি ভাবছি যে আপনারাও মজা পাবেন, আমিও একটু খেলে আমার সময়টাও একটু যায়, কারণ আমি তো এখন এখন পড়াশোনা সবই বন্ধ, মোটামুটি সবে বন্ধ, কাজটা সবে বন্ধ, সেই জন্য আর কি পড়াশোনার পাশাপাশি এখন তো বন্ধ আছে। যখন একটু ফ্রি থাকি তখন একটু গেমসটা খেলি, পাবজি ফ্রি ফায়ার 2টাই খেলি, আমি 2টাই লাইক করি, অনেকেও লাইক করে, অনেকে আবার একটার বিপক্ষে আরেকটা, মানে বিপক্ষে যাই হোক কথা বলে লাভ নেই। মোটে 3টা নক করলাম, 3টা মারছি এনিমি, এখনও আমার টার্গেট 3টেই ছিল, বাট 3টা বলতে আমি 3টা টার্গেট করছি, যে 3টে মারবো, যে একটা দিছো যে 4টা মেরে ফেলেছে। টার্গেট মানে আমার 3টা না, মানে আমার একটা হচ্ছে ভালো খেলবো, এটাই ঠিক আছে। আমার টার্গেট ভালো খেলবো, আমার টার্গেট হচ্ছে সেকেন্ড টিনার পাবো না, সেকেন্ড টিনার পাওয়া দরকার না, কিন্তু আমি ভালো খেললে অবশ্যই সেকেন্ড টিনার পাওয়ার আশা আছে। কিন্তু আমি যদি বলি যে আমি খালি সেকেন্ড টিনার পাবো, দেখবেন কি কখনো সেকেন্ড টিনার পাবেন না, কারণ হয়তো আপনি টার্গেট পাবো সেকেন্ড টিনার খেলবো, আপনি পালা পালা খেলবেন, ওই সব পালা পালা খেললে সেকেন্ড টিনার নিয়ে লাভ নাই, কারণ আপনি কিল করতে পারতেছেন না, ভালো খেলতে পারতেছেন না, কিল কীভাবে করবো জানতেছেন না, না জানলে সেকেন্ড টিনার পাবেন কীভাবে। এমন সেকেন্ড টিনার পাইলেন জানে 1 ম্যাচ 2 ম্যাচ 3 ম্যাচ, তারপরে যখন আপনার লেভেল বাড়বে তখন আপনি কী করবেন, তখন তো আপনার সমস্যা হয়ে যাবে। সেজন্য আগে সবার আগে হচ্ছে আপনার কিল করে কীভাবে এগুলো শিখতে হবে, কী করবে কী করতে হবে সেগুলো শিখতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে গেমসের মজা, কারণ আপনি যদি কিল করতে পারেন তাহলে গেমসের মজা সবচেয়ে বেশি, সেকেন্ড টিনার পায় কোনো মজা নাই, ঠিক আছে। সেকেন্ড টিনার পরে আগে কিল করে যদি আপনি উপরে লেভেলে উঠতে পারেন তখন আপনি কিল করতে ভালো লাগবে বা খেলতে ভালো লাগবে, এবং অন্যরা দেখলো খেলাটা ওরা বলবে হ্যাঁ ভালো খেলে অবশ্যই, কেননা কিল করছে। এই যে এই